আসসালামু আলাইকুম বধুরা আমি লুবনাথ চলে আসলাম আজ আপনাদের জন্য ব্রাইডাল পেন নিয়ে তো আমাদের এই জন্য লাগছে প্রথমে দুটি ময়ূরের পালক এবং দুটি কলম যে কোনো ধরনের কলম হলেই চলবে নির্দিষ্ট কোনো কলম হতে হবে এমন কোনো কথা নেই আমি ময়ূরের পালকটাকে ছোট করে দুপাশের যে পালকগুলো আছে চিকন চিকন সেটা আমি একটু কেটে কমিয়ে নিলাম আমি এখানে লেস নিয়েছি যেগুলো আমরা জামায় ব্যবহার করি সেই লেসটা নিয়েছি কলমের একদম নিচ প্রান্ত যেন আমাদের দেখা না যায় এভাবে আমি নিচ থেকেই গ্লুগানের আঠার সাহায্যে লেসটা লাগানো শুরু করলাম আস্তে আস্তে পেঁচাতে পেঁচাতে আমরা উপরে নিয়ে আসবো মাঝে মাঝে একটু করে গ্লুগানের আঠা দিব এবং এভাবে ঘুরাতে ঘুরাতে উপরে নিয়ে আসব লেসটাকে আস্তে আস্তে আমরা পুরোটাকে আগে আগেই কভার করে নিব না আমরা একটু ফাঁকা অংশ রেখে দিব কারণ এখন আমরা এটাতে ময়ূরের পালকটা লাগাবো ময়ূরের পালকটা একটু দাঁটাটা লম্বা হয়েছে আমি একটু কেটে নিলাম ছোট কেটে ছোটো করে কেটে নিলাম এরপর এটাকে গ্লুগানের আঠার সাহায্যে আবার আমরা বসিয়ে দিব আমাদের একটু ধরে রাখতে হবে যদি ধরে না রাখি সেক্ষেত্রে এটা পড়ে যাবে এই জন্য আমাদের গ্লুগানের আঠা দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ড ধরে রাখলেই হবে এভাবে কারণ অনেক জিনিস আছে সঙ্গে সঙ্গে লেগে যায় না গ্লুগানের আঠার সাথে এজন্য জন্য আমাদেরকে একটু ধরে রাখতে হবে এরপর আমি ফুলের রেনু নিয়েছি গায়ে হলুদের যে রেনু এবং ফোম ফুলটা আছে আপনারা এটা সবাই চিনেন তিনটা রেনু এবং দুইটা ফুল নিয়ে রেনুর সাথে ফুলের যে তারটা আছে নিচের অংশটা সেটা আমরা এইভাবে পেঁচিয়ে নিলাম এবং তার লম্বা যে অংশটা আছে রেনুর সেটা আমরা ছোটো করে নিলাম এরপর এটাকে আমরা ময়ূরের পালকের সাথে আবার বা সামনের অংশে অ্যাটাস্ট করে নিব ময়ূরের পালকটা কিন্তু আমি কলমের পিছন সাইডে লাগিয়েছি এবং এই রেনুটা এবং ফুলটা আমি সামনে লাগিয়ে দিলাম লাগিয়ে যথারীতি একটু আমাদেরকে ধরে রাখতে হবে এবং গ্লুগানের আঠার সাহায্যে আমরা আবার রিবনটা পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি পুরো কলমটা জুড়ে আমরা একদম পিছন পর্যন্ত লাগাব যতদূর কলম দেখা গেছে সে অংশ পর্যন্ত যেন কলম না দেখা যায় সে অংশ পর্যন্ত আমরা এভাবে লেসটা লাগিয়ে দিব। আমাদের পিছনে কলমের অংশটা দেখা যাচ্ছে না তো এরপরে এগুলোকে আমরা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ঠিক করে দেব এরপরে আমাদের স্টোন যে আছে স্টোনের লম্বা অংশ লম্বা যে স্টোন সেই স্টোনটা আমি আপনার এখানে যে কোনো ধরনের রিবন বা যে কোনো ধরনের লেস বা স্টোন আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন এভাবে ঠিক রিবন যেভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়েছি ঠিক সেইভাবে একইভাবে আমরা স্টে স্টোনটা আস্তে আস্তে ঘুরাবো ঘুরাতে ঘুরাতে লাগাবো আর কি গ্লুগানের আঠার সাহায্যে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে গত ভিডিওতে আমি আপনাদের ব্রাইডাল আয়না দেখিয়েছি আজ আমি ব্রাইডাল পেন দুটো দেখিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দুটা দুই রকমের করতে পারেন একটা বরের জন্য আলাদা একটা কনের জন্য আলাদা তো এটা ব্রাইডাল পেন এবং ব্রাইডাল মেরল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ